এমএস ওয়ার্ড এর আইডি কার্ড, সিভি তাছাড়া বিভিন্ন প্রকার ডকুমেন্টে অনেক সময় আমাদের ডিজিটাল সিগনেচারের প্রয়োজন পড়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি সিগনেচারের অপশন রয়েছে। এখন এইখানে যদি আপনি কোনো সিগনেচার ইনপুট করতে চান, ধরুন আপনার কাছে রয়েছে এরকম একটি সিগনেচার যেটি আপনি কাগজে লিখে কোনোভাবে আপনার কম্পিউটার ডিভাইসে ইনপুট করেছেন। এখন আপনি যদি এই সিগনেচারটি আপনি এমএস ওয়ার্ডে ইনপুট করতে চান না, আর যদি আপনি সেটি ইনপুট করেন তাহলে কিন্তু সেটি এরকম ব্যাকগ্রাউন্ড সহ আসবে এবং এই সিগনেচারটি আপনি কোথাও সাবমিট করতে পারবেন না। এটির পিছনের ব্যাকগ্রাউন্ডের কারণে এটি দেখতে অনেকটাই বাজে মনে হবে। আর আমরা যদি উপরে সিগনেচারটার মতো এরকম সুন্দর করে সিগনেচারটি সাবমিট করতে পারি তাহলে কিন্তু এই সিগনেচারটির গ্রহণযোগ্যতা থাকবে এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর মনে হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা যে কোনো প্রকার কাগজে লেখা সিগনেচার আপনার এমএস ওয়ার্ডে ডিজিটাল সিগনেচার হিসাবে ইনপুট করবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। ওয়েলকাম ব্যাক টু আফটার ইন্ট্রো। সো বন্ধুরা, প্রথমেই আমি এই সিগনেচারটি আগে রিমুভ করে দিচ্ছি, আপনাদের প্রথম থেকে আমি ইনপুট করে দেখিয়ে দেব। সো এখন যদি আমি এইখান থেকে পূর্বে সেই সিগনেচারটি ইনপুট করি, সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেটি কিন্তু আমরা অনেকভাবেই করতে পারবো। জাস্ট আমরা এখান থেকে চলে যাবো ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার। এখান থেকে আমাদের যে সিগনেচারটি আমাদের আগে থেকেই কম্পিউটারে ইনপুট করা থাকবে, যা সেটি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে কিন্তু আমাদের সিগনেচারটি এখানে চলে আসবে। জাস্ট রাফ টেক্সট থেকে এখানে ইন ফন্ট টেক্সট করতে হবে। এখন আমরা যদি এই সিগনেচারটি আমাদের সাইজ অনুযায়ী ছোট করে দেই, জাস্ট এইভাবে যদি আমরা শিফট বাটন চেপে ছোট করি, এখন যদি আমরা এই সিগনেচারটি এইভাবে আরেকটু ছোট করে এখন যদি আমরা এইখানে বসাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটির কারণে আমাদের সিগনেচারটি দেখতে সুন্দর লাগছে না এবং একেবারেই বাজে মনে হচ্ছে, এবং এটি কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা এক্সট্রা কোনো সিগনেচার এখানে অ্যাড করেছি। তাহলে কিন্তু আমরা এইভাবে যদি কাজটি করি তাহলে আমাদের কাজটি কিন্তু সুন্দর হবে না। কিন্তু আমরা যদি আমাদের সিগনেচারটি সুন্দর করতে চাই এবং সঠিকভাবে এইখানে বসাতে চাই, তাহলে আমাদের এই সিগনেচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। আর এই সিগনেচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা অনেকভাবেই করতে পারি, কিন্তু আজকে আমি সবচেয়ে যে সহজ মাধ্যম সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেব। সো বন্ধুরা, এর জন্য আমরা চলে যাব হচ্ছে একটি ব্রাউজারে। এইখানে আমরা লিখব হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখতে পাচ্ছেন বিজি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটি লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটি অপশন দেখতে পাবেন, ডান পাশে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করতে হবে। এই আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার আগে থেকে ইম্পোর্ট করা যে সিগনেচারটি আপনার কম্পিউটারে রয়েছে জাস্ট সেটিকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে জাস্ট ওপেন করে দিলেই আমাদের সিগনেচারটি কিন্তু এখানে চলে আসবে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়েছে। জাস্ট এখানে আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সিগনেচারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। সো এখন আমি এখানে যদি আমাদের সেই ডাউনলোড করা সিগনেচারটি ইম্পোর্ট করতে চাই, আবার আমরা চলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার। এখান থেকে আমরা যদি ডাউনলোডে চলে যাই সরাসরি, এই যে এখান থেকে আমাদের পিকচারটি সিলেক্ট করে জাস্ট ইনসার্টে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের সেই সিগনেচারটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সিগনেচারটির কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নেই। এখন এখান থেকে আপনাকে অবশ্যই ডান পাশে দেখতে পাচ্ছেন রাফ টেক্সট, এখানে ক্লিক করে ইন ফন্ট অফ টেক্সট, এই ইন ফন্ট অফ টেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আপনি সিগনেচারটি আপনার ইচ্ছা মতো আপনি মুভ করতে পারবেন। সো এখন আমি এটিকে ধরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এইভাবে আমি ছোট করে দেব। এখানে জাস্ট আমার যেখানে বসানোর প্রয়োজন যা সেখানে আমি সুন্দরভাবে বসিয়ে দেবো। আমি যদি একটু ঘোরাতে চাই, জাস্ট এখান থেকে ধরে এইভাবে যদি একটু ঘুরিয়ে দেই, ওকে, এখন যদি আমি একটু বড় করতে চাই, জাস্ট এইভাবে শিফট বাটন প্রেস করে বড় করে দেব এবং এখান থেকে আরেকটু আমি নিচে নামিয়ে দেব। সো বন্ধুরা, দেখলেন তো কত ইজিলি এবং কত স্মুথলি আমরা সিগনেচারটি বসাতে পেরেছি। সো বন্ধুরা, এইভাবে আপনার যে কোনো প্রকার সিগনেচার আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে মাত্র একটি ক্লিকের মাধ্যমে বসিয়ে নিতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি সত্যিকারের অর্থে ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন আজকের ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট।
পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।